না চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত শ্রীবাসি গোর্ ভক্ত ভক্তবৃন্দ সবাই বলুন সবাই এভাবে বড়ি সবাই হাত ল ঘৰ হৰিব 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 হৰিবাই গৰ হৰিব 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 চবে ভা চলি কল বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় আপনারা সামনে এটা বোর রয়েছে দেখুন এই গীতা পড়ার আগে যারা আজকে গীতা নিয়েছেন কারা কারা আজকে গীতা নিয়েছেন দেখি হাত তুলুন হরি বল খুব সুন্দর আর কার বাড়িতে গীতা নাই কার কার দেব গীতা দেবো ফ্রি দেব ঠিক আছে গীতা কি করে পাঠ করতে হয় আর আজকের শ্লোকটা খুব সুন্দর শ্লোক আছে এই দেব দেবী পূজা বিষয়ে শ্লোকটা আছে আমি বলবো আর গীতা পড়ার আগে কি করতে হয় অনেকে জানে না কি করে গীতা পাঠ করতে হয় গীতা পড়ার আগে যে গীতার স্পিকার প্রবক্তা কে ভগবান কৃষ্ণ বাসুদেব তাকে প্রণাম করতে হয় তিনবার ওম নমঃ ভগবত বাসুদেবায় ঠিক আছে তারপরে সে শ্লোকটা দেখুন অধ্যায় ন শ্লোক নম্বর তেইশ দেখতে পাচ্ছেন তো আচ্ছা আমার পরে বলুন সবাই যে অপি অন্য দেবতা ভক্তে শ্রদ্ধায় নিত্য তে অপি মাম মাং কৌতেজন্ত অবিধিপূর্ক ঠিক আছে দেখুন উপর লেখা আছে

আমাদের ভক্ত একজন বলো লোক বলবেন বলো একজন কেউ বলো একজন বলবে তারপর আপনি রিপিট করবেন বলো বলতাম আর কি বলবে বলো জোরে দেবতা ভক্তা ইয়জন্তে সদয়া নিতা তেপি মামে বন্তে অজন্ত তালি দিয়ে একটা সবাই আর কে বাইরে কে বলবেন আর কে বাইরে বলবেন কত সুন্দর যে মায়াপুরে একটা গীতা শ্লোক বলতে পারলেন আর কে বলবেন হ্যাঁ বলবেন বলুন প্রভু

দেবতা ভক্ত আমরা প্রভুপাধী শব্দার্থ গীতার গান অনুবাদ তাৎপর্য সবাই বললু আমার পরে যে যারা অপি ও অন্য অন্য দেবতা দেবতা ভক্তা ভক্তরা ইজন্তে পূজা করে সধায়িতা সধা সহকারে তে তারা অপি ও মাম এব আমাকে কুন্তেয় হে কুন্তিপুত্র ইজন্তী পূজা করে অবিধিপূর্ক অবিধিপূর্ক গীতার গান ইতর ইতর দেবতা ইতর দেবতা বা পূজা শ্রদ্ধা করি সেও আমাকে পূজে বিধি ধর্ম ছাড়ি অনুবাদ হে কন্তেয় যারা অন্য দেবতা ভক্ত ও শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্ক আমাকে পূজা করে সবাই বলুন হে কন্তেয় যারা অন্য দেবতাদের ভক্ত এবং সদা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমাকেই পূজা করে বুঝা গেল হয়তো বুঝা গেল না তাৎপর্য প্রভুপাত কি বলছেন ভালো করে শুনুন শিল প্রভুপাত তাৎপর্য ছিল প্রভুপাত কি শ্রীকৃষ্ণ বলছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন যদিও এই ধরনের উপাসনা প্রকৃতপক্ষে পরোক্ষভাবে আমরা এই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি আর ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়ম পালন না করার ফলে তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেবা করার উপায় হচ্ছে উদরে খাদ্য প্রদান করা সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনই তার কর্তব্য নয় তেমনি সকলের কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন শাসক ও সঞ্চালকরা রাষ্ট্রের প্রতিনিধিরূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকর্ষ দেওয়া অবৈধ সেটি এখানে অবিধিপূর্বক বলা হয়েছে পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা কখনই অনুমোদন করে না এটা একটু দুই মিনিটে আমরা মঙ্গলাচরণ করব সবাই হাত বলুন ও ম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানম জনম শলাকয়া চক্ষুরুন্মীলিতম জেন তস্মৈ শ্রী গুরবে নম শ্রী চৈতন্যমনাবিষ্টম স্থাপিতম জেন ভূতলে স্বয়ং রূপ কদময় দদাতি স পদান্তিকম వందేహం శ్రీ గురో శ్రీజుత పదకామలం శ్రీ గురున్ వైష్వ శ్రీ రూపం సాగ్రజాతం సహగణ రఘునాథా తం సంజీవం సాధయితం సవదత పరిజన సహిం కృష్ణ శ్రీ రాధా కృష్ణ పాదన్ సహగణ లలిత శ్రీ విశాఖ నిత వంశాల్పతరువ కృపా సింధువ ఇవతి పవనేభ్య వైష్ణ नमोम विष्णुपदा कृष्ण पृष्ठा भूतले श्रीमते स्वामीनीति नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातरिणे हे कृष्णा कृणा सिंधु दीनबंधु जगत्पते गोपैश गोपिका कंत राधाक नमस्तुते तप्त कंचन गौरांगी देवी वृषवाणुसुते प्रणमा जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद श्रीत्य गाधर श्रीवासादि गौरभक्तृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे नमो ओम पदा कृष्ण प्रश्न भूत श्रीमती भक्तिचारुस्वाधचित पदम আজকে বিষয়বস্তু হচ্ছে কি ওরশিপ তার অর্থ দেবী আরাধনা দেখুন প্রত্যেক মানুষ কার না কার পুজো করে তো কার বাড়িতে রাধাকৃষ্ণ অনেক রাধাকৃষ্ণ পুজো করেন এমনি আছি না পুজো করেন পুজো হয় যার বাড়িতে আছি না হাত তুললেন তো কারা কারা রাধা কৃষ্ণ পুজো করে দেখি হাত তুলন দেখি খুব কম কারা কারা কালী পুজো করে দেখি হাত একটু কার বাড়িতে কালী তারা মা কালী মা হাত অসুবিধা আছে আরে পুজো করছেন তো বলা হয়েছে গীতা বলা হয়েছে হ্যাঁ হাত তুলুন হাত উঠেন একটু হাত তেল লজ্জা পাচ্ছি অনেক তাই না এখানে এই গীতা কেন পড়তে হবে না এটা জানতে হবে শাস্ত্রে তিনটা কথা বলা হয়েছে বুদ্ধিমান অল্প বুদ্ধিমান আর যাদের বুদ্ধি নাই তিন শ্রেণীর মানুষ আছেন কথা বোঝা গেলাম এই যে নবম অধ্যায় এই নবম অধ্যায় গীতা দেখবেন আপনার লেম্বু নেবেন যদি লিম্বুটা খুব চাপতে হয় প্রেস করবেন কি বেরিবে হ্যাঁ কি বেরিবে রস বেরিবে তোমার গীতাকে যদি খুজর চাপ দেবেন প্রেস করবেন কোনটা বেরিবে জানেন কোনটা এই নবম অধ্যায় এই নবম অধ্যায় আর নাম হচ্ছে রাজগৃহযোগ ভাগবত গীতায় দ্বিতীয় অধ্যায় জ্ঞান কথা বলা হয়েছে ওটা বলা হয়েছে কোন জ্ঞান কনফিডেন্সিয়াল তার অর্থ গুজ জ্ঞান চতুর্থ অধ্যায়ে জ্ঞান বলা হয়েছে মোর কনফিডেন গুজ্জতর নবম অধ্যায় বলা হয়েছে দ্য মোস্ট কনফিডেন তার অর্থ গুজ্জতম জ্ঞান বুঝা গেল কেন ভগবান কৃষ্ণ এই নবম অধ্যায়ে মধ্যে খুব সুন্দর সিক্রেট অফ অল সিক্রেট অতি গুজ মানে কি গুঢ় কথা কেন বলছেন কি বলছেন যে তিন রকমের মানুষ আছে এটা হচ্ছে বুদ্ধিমান অল্প বুদ্ধিমান যার বুদ্ধি নাই তারা কে কোন কাটাগরি যে রাধা কৃষ্ণ পূজা করে তারা কি বুদ্ধিমান না অল্প বুদ্ধিমান না তাদের বুদ্ধি নাই কোনটা হ্যাঁ বুদ্ধিমান কোথায় বলা হয়েছে কোথায় বলা হয়েছে যারা রাধাকৃষ্ণ পূজা করে তার খুব বুদ্ধিমান কোথায় বলা হয়েছে হ্যাঁ অষ্টদশতম বলা হয়েছে আর কোথায় বলা হয় না হ্যাঁ ভগবান কৃষ্ণ ভগবত গীতা দশম অধ্যায় আট শ্লোকে বলছেন অহম সর্বস্ব প্রভাব মত সর্বম প্রবততে ইতিমত ভজতে মাম বুদ্ধা ভাব সমনিতা বুঝা গেলা আমি সবকিছুর প্রভু অহম সর্বস্ব প্রভাব মত সর্বম প্রবর্ততে আর সবকিছু আমার থেকে উদ্ভূত হয়েছে ইতিমত্তা যারা এটা জানেন বুধাভাব তারা বুদ্ধিমান গীতাতে হয়েছে এটা আমি বলি না কি আপনি বলি না গীতাতে বলা হয়েছে আচ্ছা যারা দেবদেবী পূজা করে দেবতা অন্ত অন্তলম তেসাম ভাবতে অল্প মেধাসাম যারা দেবাদেবী পূজা করে তারা হচ্ছে কি কি বলা হয়েছে লেস ইন্টেলিজেন্ট অল্প সাম এটা কি আপনার মানতে পারছেন আমি বলবো এখানে ব্যাখ্যা করবো খুব সুন্দর কথা আজকে ভারত হচ্ছে দেখবেন সব দেবীর কত দেবাদেবী আছেন হ্যাঁ থার্টি থ্রি ক্রোর্স তবুও শর্ট পড়ে হ্যাঁ শর্ট পড়ে না এখন নতুন নতুন সব বাবা বেরিয়েছে না ওই বাবা ওই বাবা আবার ক্রিকেট প্লেয়ার ফিল্ম স্টার পলিটিক্যাল লিডার ঠিক আছে আর বিদেশে সবাই জানেন অল ওভার ওয়ার্ল্ডে যে ভারত হচ্ছে কি কোন ফ্যাক্টরি কি ফ্যাক্টরি এই যে ভগবানের ফ্যাক্টরি একটা আমেরিকা থেকে ভক্ত এসেছিল ভক্ত হওয়ার আগে উনি প্রথমে আর তার মাঝখানে পশ্চিমবঙ্গ বিশাল ফ্যাক্টরি কেন এখান থেকে সব সাপ্লাই হয় সব কারণ ও এসে কলকাতায় নেমে পড়েছে নেমে গিয়ে কোথায় গেল কালীঘাট কালীঘাটে কি আছে মা কালী রূপটা কেমন নগ্ন অবস্থা মাথার কি আছে কি আছে এই দেখবেন সে মানুষ মরা মরার পরে যে খোলটা থাকে না এগুলো সব দেওয়া আছে পায়ে কে আছে নিজের স্বামী শিব তাই তো আর কি খন্ডা খবর শঙ্কর চক্র অনেক কিছু আছে ওকে দেখে ওই বিদেশটা ভয় পেয়ে গেছে না এটা ভগবান কি করে এটা ভগবান হয় আরে বাবার অবস্থা যদি এরকম পূজা করলাম ভক্তি যাচ্ছে ভক্তি করবো কি করে যাকে ভক্তি হবে তাকে ভক্তি উড়ি যাচ্ছে বলছে না পছন্দ হলো না তখন শিবের কাছে আসছে ভোলানাথ কি করেন তিনি কিছু কাজ নেয় সাপকে গোলার ভিতর দিয়ে আর ডম্বল নিয়ে বজায় থাকে শিবকে দেখে ভাল লাগলো কিন্তু সাপকে দেখে ভয় পেয়ে গেছে আরে আমি তো পূজা করবো সাপ পয়সা খেয়ে ফেলবে এরকম করতে করতে যত দেবাদেবী সব ঘুরতে ঘুরতে ওর পছন্দ হলো না হয়তো কে এটা বললো আরে বাবা তুমি মায়াপুর যাও ও মায়াপুর এলো মায়াপুরে এসছে তখনই দেখলো কি আমাদের রাধা কৃষ্ণ অষ্ট কত সুন্দর হ্যাঁ এখানে কি দেখতে খুব সুন্দর লাগে না অপূর্ব দেখুন কত সুন্দর শৃঙ্গার কত সুন্দর হয়েছে মায়াপুরে এলো দেখছে কি আরে এখানে এই ছেলে কাছে কিছু নাই আছে কিছু না শঙ্খ না চক্র না গদানা পদ্ম কিছু আছে কি আছে এটা আছে দেখুন হাতে আচ্ছা বাঁশি কি করতে হয় গান গাইতে হয় তো যার কোন কাজ থাকে ও গান গায় না যার কাজ থাকে না কাজ থাকে না বলছে ওই ছেলের কিছু কাজ নাই কতগুলো গার্লফ্রেন্ডকে নিয়ে মানে কি সখীকে নিয়ে ঘুরছে বলছে এইটা হচ্ছে ভগবান কথা বোঝা গেল ও এসে মায়াপুরে এসে কৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করছে তারপরে ভক্ত হয়ে গেছে এখানে বলা হয়েছে কি যারা দেবতাদের পুজো করে তারা কার পুজো করে আমার পুজো করে কিন্তু কিন্তু মানে কি অবিধি পূর্বকম মনে রাখবেন এটা ওয়ার্ড কি বলা হলো অবিধি পূর্বকম এটা বিধি পূর্বক নয় কি আচ্ছা এখনি যারা বাচ্চাগুলো বাবার থেকে টাকা চায় বাবা আমার একশো টাকা লাগবে আর একটা বাচ্চা কি করলো বাবাকে না বলে পকেট থেকে একশো টাকা চুরি করে নিলাম কোনটা বিধিপূর্বক কোনটা অবিধিপূর্বক কে বলবেন কোনটা যেটা বাবার থেকে চেইন যে বাবা আমার একশো টাকা লাগবে ওটা হচ্ছে কি বিধিপূর্বকম যে বাবাকে না জানায় মাকে না বলে পকেট থেকে চুরি করল ওটা কি বিধি সেটা কি হয়েছে অবিধি পূর্বকম তাই গীতাতে বলা হয়েছে যারা দেবতারা পুজো করে সেটা হচ্ছে কি অবিধি পূর্বকম কি রকম দেখুন বলাটা দৃষ্টান্ত দি এখন ঠান্ডা পড়ছে বাচ্চা এখন যদি চায় না মাকে মা কি বাবা এটা আইসক্রিম খাবো আপনি আইসক্রিম দেবেন দেবে না হ্যাঁ কিনা কেন দিলে কি হবে ঠান্ডা লাগবে আচ্ছা ওই বাচ্চা যখন দোকানে যাবে আইসক্রিম পার্লার টাকা দেবে ও দেবে কি দেবে না হ্যাঁ দেবে দেবে বাচ্চা কাকে ভালোবাসবে বাবাকে ভালোবাসবে না এই দোকান বালাকে কাকে

দুর্গা কালী শিব সবাই আরে বাবা কে আমার বাবা কে কে কালী শিব গীতা তো ভগবান বলছেন যে আহম সর্বস্ব এমন এমনকি শুধু গীতা কেন কোরআন বাইবেল গীতা মহাবত কি বলছেন আমি ভগবানের দূত কিছুদিন আগে গেল কার ছিল যীশু খ্রিস্ট জন্মদিন উনি কি বলছেন আমি ভগবান সন্তান কিন্তু একমাত্র ভগবান কৃষ্ণ গীতা বলছেন কি আমি হচ্ছে কিন্তু যেমন আইসক্রিম আর বাবা ঠিক বাবা হচ্ছে কে ভগবান কৃষ্ণ অনেক বলে থাকে না আর বাবা আমি কৃষ্ণ পূজা করব না কেন কৃষ্ণ পূজা কলে ভিকারী হয়ে যাবে গরিব হয়ে যাবে হয় না অনেক এরকম মনে মাথার এইসব চিন্তা থাকে যদি আমরা কালী পুজো করি দেবাদেবী পুজো করি আমরা টাকা পয়সা পাবো এই উদ্দেশ্যে দেখবি দেখুনি কোথায় কৃষ্ণ মন্দিরে বিষ্ণু মন্দিরে বেশি ভক্ত থাকে না কোন মন্দিরে বেশি ভক্ত থাকে কালী ওই জন্য বলা হয়েছে যদি আমার কৃষ্ণ পূজা হচ্ছে বিধি পূর্বকম কালী পুজো করুন গীতাতে বলা হয়েছে কালী পুজো করতে হবে শিব পুজো করতে হবে দুর্গা পুজো করতে হবে সব পুজো করতে হবে কিন্তু কিভাবে সেটা বলা হয়েছে শাস্ত্রের মধ্যে আচ্ছা দুর্গা পুজো হয় কলকাতায় যখন পুজো হয় তখনই কি কোনো মন্ত্র পাঠ হয় কোন ভজন গান হয় যখনই কি হয় বিসর্জন হয় তখন কোনো ভজন হয় কিছু কি করে এই দুর্গা পুজো হবার আগে এটা বাজেট পাস হয় কত টাকা পুজো লাগে কত টাকা মদ খাওয়া হবে হ্যাঁ কি না হ্যাঁ দেখবেন তার আগে থেকে চিকেন কতটুকু খাওয়া হবে মটন কত খাওয়া হবে কতটা মদ খাওয়া হবে কত পার্টি করতে হবে সব কিছু হয় ওই বলা হয়েছে যে যে পুজো করেন কোন পুজো এই দেবতাদের পুজো এটা হচ্ছে কিন্তু পুজো করতে হবে কি করে পুজো করতে হবে সেটা ভগবান কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি সবাই জানেন যখন ইন্দ্র পূজা হয়েছিল কোথায় বৃন্দাবনে যখন ব্রজবাসী সবাই এসে ইন্দ্র পুজো করছেন সবাই ব্যস্ত ভগবান কৃষ্ণ ছোট গোপাল উনি জিজ্ঞাসা করছেন বাবাকে বাবা তুমি কার পুজো করছো উনি কি বললেন আমি ইন্দ্র পুজো করব না ইন্দ্র পূজা করলে কি হবে ইন্দ্র সন্তুষ্ট হবে তারপর কি হবে বৃষ্টি হবে আমরা জল পাব তখন কি বললেন উনি গোপাল কৃষ্ণ কি বললেন আচ্ছা যারা পুজো করে না তারা কি জল পাচ্ছে না শিক্ষা দিয়েছেন যারা পুজো করে না তার জল পাচ্ছে তার পুজো করলে কি লাভ হবে উনি শিক্ষা না করতে করতে হবে হবে কোন কাকে গোবর্ধনকে কেন বৃষ্টি কেমন হয় যারা সব বিজ্ঞান পড়েছেন কিরকম বৃষ্টি হয় যখন হাওয়া বায়ু প্রবাহিত হয় একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে হালকা হয় উপরে যায় তখন বৃষ্টি হয় আমার বৃষ্টির কারণে ইন্দ্র নাই বৃষ্টির কারণে কে স্বয়ং গোবর্ধন তাহলে আমরা কেন ইন্দ্র পূজা করব তখন সারা ইন্দ্র পূজা বন্ধ করে কার পূজা করলেন গোবর্ধন পূজা তারপর আপনি জানেন সবাই যখন ইন্দ্র পূজা বন্ধ হয়েছে তখন ইন্দ্র কি করল হ্যাঁ প্রলয় বৃষ্টি বৃষ্টি করলে কিছু অসুবিধা কিছু হয়েছিল কিছু অসুবিধা হয়েছে কে রক্ষা করল কৃষ্ণ আচ্ছা গোবর্ধনে ছিল তখন আমার গোবর্ধন অনেকে জিজ্ঞাসা করে না এবং কৃষ্ণ অষ্টসী দেখুন ডাহান দিকে দেখুন দেখছেন তো পাথর আছে মুকুট লাগা আছে গোবর্ধন দেখতে পাচ্ছেন সবাই অনেকে জানেন এটা কে এটা গোবর্ধন এই গোবর্ধন স্বয়ং ভগবান আর গোবর্ধন পুজো হলো গোবর্ধন পূজা করার পরে কি হলো তখনই ভগবান কৃষ্ণ সবাইকে রক্ষা করলেন তাই ভগবান স্বয়ং শিক্ষা দিয়েছেন তুমি দেবতাদের পুজো করতে হবে না যদি পুজো করতে কী করে পুজো করতে হবে এটা জানতে হবে আমরা অনেক কি করি দেখবেন যদি সুসন্তান লাভ করতে হয় কার পুজো করতে হয় কার কার পুজো করতে হয় হ্যাঁ কার কার্তিক পুজো অনেক কি করে না সূর্যদেব পুজো করে ভালো বর পেতে হলে কার পুজো করতে হয় শিবের পুজো করতে হয় এমনি অনেক কিছু আছে আচ্ছা ভালো আমিষ খেতে হলে কার পুজো করতে হবে কারে কালী পুজো করতে কেমন পুজো করতে হবে জানেন বলি দেওয়া হবে কিরকম মাংস খাবার আগে ভালো করে চিন্তা করবেন যদি কেউ মাংস খেতে চায় অমাবাসের রাত্রিতে যেন ঘন অন্ধকার মধ্যে জঙ্গলে গিয়ে কালী মন্দিরে যেতে হয় সারাদিন কিছু খেয়ে থাকবে না উপবাস থাকতে হবে ওখানে গিয়ে মা কালী উদ্দেশ্যে এটা কি হয় পাঠা বলি দিতে হয় পাঠা বলি দিয়ে হয় তখন কি বলা হয় মাম সহ কি বলা হয় মাম মাম সহ মানে কি আমাকে স মানে তিনি মাম সহ তার অর্থ আমি ওকে হত্যা করছে পরজন্মে কি হবে জাস্ট রিভার্স মাম সহ তিনি আমাকে কি করবে গলা কাটবে বুঝা গেল আপনি যেরকম না ঠিক তেমনি সেই মুরগি যেত মুরগি খেয়েছেন না সবাই একই সঙ্গে আসবে এসে আপনার গলা কাটবে হ্যাঁ এটা হচ্ছে বিধি আপনি তো বিধি তো পালন করে না অনেক জায়গা বলা হচ্ছে মায়ের প্রসাদ কলকাতাতে কোথায় যদি গেলাম ওখানে কি হয়েছে কালী মা এমনি হচ্ছে মুখটা আঁ করে তখন ছাগল কাটা হয়েছে তখন বলছে মায়ের প্রসাদ এই জন্য বলছে প্রভু এখানে পাপ কি হবে আমরা মায়ের প্রসাদ খাচ্ছি তোমার মা অবস্থা কি হবে তোমার অবস্থা কি হবে তুমি পর দেখি এটাকে ওই জন্য আমাদের দেবাদেবী পুজো হয় এমনি কি দেখবেন জগন্নাথ পুরীতে আমার মায়েপুরে শ্রী পুজো হয় আমাদের আপনি জানেন না এই মন্দিরের পিছনে এটা ভগবান শিবের লিঙ্গ আছে একটা কখন মহাপ্রসাদ হয় কিন্তু ভগবান কৃষ্ণর মহাপ্রসাদ ভগবান শিবকে নিবেদন করা হয় তারপরে আমরা গ্রহণ করি সেটা হচ্ছে আমরা মহাপ্রসাদ হয় অনেক বলে তোমার ইস্কন ভক্ত কৃষ্ণবাদ চেন না অনেক বলে আমরা বাইরে বলে কিন্তু না আমরা সবাইকে চেনে দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী অনেক পুজো হয় আমার পুরুলিয়া সাইড এটা পুজো হয় মনসা পূজা আপনি নাম শুনছেন হ্যাঁ এটা মনসা পূজা হয় আমার এই দিকে হয় না এটা পুরুলিয়া খুব বিখ্যাত যেদিন মনসা পূজা হবে ওই প্রত্যেকের বাড়িতে একটা করে হাঁস বলি দিতে হয় কত জঘন্য আর ওই দিন মানে বাজার বন্ধ তিন চার দিন বাজার কিছু পাওয়া যাবে না শুধু কি হাঁস বলি হবে দুই চারটা এই যে মাছটা বেঁচে থাকবে ওটা গিয়ে মহাপ্রসাদ হিসাবে সবাইকে কি হবে বিতরণ করা হবে বুঝছেন তো কিন্তু শাস্ত্র কি বলা হয়েছে এগুলো হচ্ছে অবিধিপূর্বকম এগুলো বিধিপূর্বক নাই তাহলে বিধিপূর্বক কোনটা হয় বিধিপূর্বক হবে যখন ভগবান কৃষ্ণকে আমরা কি করি নিবেদন করে সব কিছু গ্রহণ করব তখন সেটা কি হয় বিধিপূর্বকম কথা বলছেন তা আমাদের কি হয় যখন তখন যেমন ইচ্ছা হয় তেমন খাই তেমন পুজো করি সেটা হয় না ভগবান কৃষ্ণ কি বলছেন এখানে প্রভুপাত বলছেন যে যেমন গাছের গোড়ায় জল আর গাছের পাতায় জল দেবা কোনটা ভালো গোড়ায় না হ্যাঁ গোড়ায় আচ্ছা উদরে খাদ্য দেবা ভালো না এই নাকে চোকে খাদ্য দেওয়া কোনটা ভালো উদরে ঠিক তেমনি যারা গাছের গোড়ায় জল দিয়ে তারা হচ্ছে বেশি বুদ্ধিমান আর যারা কোথায় পাতায় ফুল শাখায় জল দিচ্ছে তারা হচ্ছে কম বুদ্ধিমান যারা উদরে খাদ্য দিচ্ছে তারা বেশি বুদ্ধিমান যারা কোথায় চোখ মুখে খাদ্য দিচ্ছে তারা কম বুদ্ধিমান তা আমাকে জানতে হবে যে গীতাতে ভাগবতম সব কথা বলা হয়েছে কি সব কারণ ভগবান কৃষ্ণ ব্রহ্মসমিতাতে বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদে আদি গোবিন্দ সর্ব কারণ যে শ্রী রাধা মাধবষ্ট্রীমী শ্রীমান মহাপ্রভু কি আমাদের মন্দির দশ মিনিট বন্ধ থাকবে কেন ভগবানকে ভোগ নিবেদন হবে তারপরে মন্দির খুলবে খোলার পরে আপনার যাবেন আর সাড়ে আটটার সময় প্রসাদ পাবেন সবাই ঠিক আছে তাই গাছের গোড়ায় জল দিতে হয় আর খাদ্য কোথায় দিতে হবে উদরে দিতে হয় কিন্তু আমরা যদি গাছের গোড়ায় জল না দিয়ে পাতায় জল দেবো তাহলে এটা কি হয় না গাছ গ্রহণ করে না কথা বুঝছেন তো ঠিক তেমনি আমাদের যেরকম বলছেন তাৎপর্য দেখবেন একটা অফিস মধ্যে অফিসারকে না বলে ছোট একটা ঘুষ দেওয়া হয় এটা কি ঠিক অফিসার সঙ্গে কিছু কথা বলা হবে না কিন্তু ছোটখাটো ক্লার্ক সঙ্গে গিয়ে কি করবেন তাকে এটা ঘুষ দেবেন কিছু যদি পরে কেউ জানতে পারে কি হবে এটা ওর চাকরি যাবে আমাদেরকে কিছু অসুবিধা হবে যদি অফিসার সঙ্গে আমরা সম্পর্ক রেখে তেমনই যেমন দেখেন পশ্চিমবঙ্গে এটা রাজ্য সরকার অছে তার মধ্যে কি কি অছেন বিভিন্ন মন্ত্রী অলমন্ত্রী আর কি মন্ত্রী অছেন এ খাদ্যমন্ত্রী আর আর কি মন্ত্রী অর্থমন্ত্রী আর শিক্ষা মন্ত্রী অনেক মন্ত্রী অছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গলা ভারতবর্ষে কি আছে এটা প্রাইম মিনি তাই তো আরেকজন আছেন কি অনেক মিনিষ্টর অছেন ঠিক তেমনি আমাদের কি হয় ব্রহ্মাণ্ড মধ্যে এটা কি আছে এটা ইউনিভার্সাল একটা ইউনিভার্সাল অ্যাফায়ার্স তার মধ্যে কি আছেন কে জলের মন্ত্রী কে জলের মন্ত্রী বরুণ দেবতা ঠিক আছে শিক্ষামন্ত্রী কে সরস্বতী আচ্ছা আচ্ছা আগুনের মন্ত্রী কে বরুণ দেবতা বাতাস মন্ত্রী কে

ঠিক তেমনি আমাদের যে সম্পূর্ণ জগৎকে যে পরিচালনা করা হচ্ছে তাকে কে কন্ট্রোল করে কে ভগবান কৃষ্ণ কিন্তু আমরা কি করি কৃষ্ণকে পুজো করি না কালী পুজো যখন হয় কৃষ্ণ ছবি থাকে দুর্গা পূজা সব কৃষ্ণ ছবি থাকে আমি একবার কলেজ গিয়েছিলাম আমি একটা ছেলেগুলো বলেছিলেন প্রভু আমার সরস্বতী পূজা করতে হবে এটা হস্টেল আমার কোনো অসুবিধা নাই না কি করে কর্তব্য চিন্তা কর না তুমি এটা বড় কৃষ্ণ ছবি রাধাকৃষ্ণ ছবি লগাও লগালাম নিচে গণেশকে বসে দিয়েছে সরস্বতী আর গণেশ আরে আমাদের বৈষ্ণব মন্ত্র সব আছে প্রভুপাতণাম মন্ত্র কৃষ্ণ প্রণাম মন্ত্র রাধারায়ণ প্রণাম মন্ত্র চৈতন্য মহাপুর প্রণাম মন্ত্র সব প্রণাম মন্ত্র গিয়ে কুণ্ড হল তার মধ্যে সহাহা হল ঠিক আছে আর যেতে সব প্রসাদে কৃষ্ণকে নিবেদন করে গণেশ ভগবানকে আর দেবতাকে আর কাকে। সরস্বতীকে দিয়া হল ছেলেগুলো পরে অত আনন্দ পেল না প্রভু যে যজ্ঞ করলেন না আছে ভোলা যাবে না যে পুজো হলো অত শান্তি পেলেন কেন না আমরা ভগবান কৃষ্ণকে পুজো করে সেই পুজোটাকে কাকে দিয়া হলো মা সরস্বতীকে ভগবান গণেশকে বুঝা গেল তেমন যজ্ঞ করা হয় ভগবান কৃষ্ণকে নিবেদন করে যদি আমরা অন্য দেবাদেবীকে নিবেদন করি সেটা হচ্ছে বিধিপূর্বকম হ্যাঁ মহাদেব না মহাদেব তার উপরে হচ্ছে পরমদেব মহেশ্বর তার উপরে পরমেশ্বর কথা বলছি তো মহেশ্বর হচ্ছে কে শিব শিবের বাবা কে কে পরমেশ্বর কে কৃষ্ণ দেখবেন শিব কোথায় ওরা লাস্ট কৃষ্ণ কাছে যায় হুম কিন্তু সবাই যখন ব্রহ্মসমিতা পাঠ করিবেন ভগবান কৃষ্ণ তিনি শিব রূপে জগতে আসেন ওই জন্য আমরা বই পড়তে হবে শিবকে আমাদের দেখবেন আমার ভারতবর্ষ মধ্যে হ্যাঁ ভারতবর্ষ মধ্যে খুব কন্ট্রোভার্সাল টপিক আমাদের একটা জায়গা আছে দেখবেন কোথায় এই নবদ্বীপে সে জায়গার নাম হচ্ছে হরিহর ক্ষেত্র হরিহর হরি বড় না হর বড় অনেক বলে হরি হরি মানে কে বিষ্ণু হর মানে কে শিব কে বড় তখনই এই হরিহরের ক্ষেত্রে এটা হাফ কালো আর হাফ সাধা যেদিকে কালো ওইদিকে কে আছেন বিষ্ণু তার কাছে কে থাকে লক্ষ্মী দেবী যেটা সাধা কে আছেন শিব তার কাছে কে আছেন পার্বতী দেবী ওখানে বলছেন যে শিব সে কৃষ্ণ যখন ব্রহ্মসমিতা পাঠ করিবেন সমিতা বলা হয়েছে ভগবান কৃষ্ণ তিনি চিহ্ন জগতে থাকেন তিনি যখন জড় জগতে আসেন উনার জড় জগতের সঙ্গে কোনো সম্পর্ক নাই তিনি যখন জড় জগতে আসেন যখন সত্যগুণে সংস্পর্শে আসেন তিনি কি হন বিষ্ণু রজগুণে আসেন তিনি কি হন ব্রহ্মা হন তমগুণে তিনি শিব হন বুঝা গেল শিব যে তিনি কৃষ্ণ নাই কৃষ্ণ শিব বুঝা গেল কৃষ্ণ শিব হতে পারে শিব কৃষ্ণ হতে পারবে না কেন শিব এই জড় জগতে থাকবে জায়গা নেই আমাদের অনেক গীতা পড়তে হবে গীতা ভালো করে পড়বেন যার বাড়িতে গীতা নাই না কার কার বাড়িতে গীতা নাই এটা হাত তুলছেন তুলুন দেখি কার বাড়িতে গীতা নাই হাতুলুন যার বাড়িতে গীতা নাই হম কোন কোন গীতা আছে এই গীতা আছে ইস্কন্দরে গীতা ইস্কন্দরে গীতা পড়ছেন আপনি আপনি পড়বেন না পড়লে কি হবে না শুনুন বুঝবেন না তো একবার নাই দুইবার তিনবার চারবার পাঁচবার যখন এটা জিনিস খাবে না হ্যাঁ এটা জিনিস কিছু কি খাবে না যখন এর কি পিজা খায় প্রথম ভালো লাগে না ভালো লাগে কি খাচ্ছেন এটা সব কিন্তু খাওয়ার পরে কি হয় ভাল লাগে যে মদ খায় প্রথমে কি ভালো লাগে মুটা ছি বলে তাই না তারপরে কি হয় রোজ খায় ঠিক তেমন গীতা যখন পড়বে না শুধু থাকে কিছু বুঝতে পারবে না ওই জন্য বলে হচ্ছে ওড়িয়া ভাষায় বলে রুচু তা রুচু খাও পিতা বুঝু না বুঝ পড় গীতা বুঝা গেল বলছে রুচু না রুচু ভালো লাগে না ভালো লাগে না কি খেতে হয় তিতো খেতে হয় তিতো খেলে কি হবে স্বাস্থ্য ভালো থাকবে তেমনি বুঝুন না বুঝুন কি করতে হবে গীতা পাঠ করতে হবে যদি আপনি একবার বলে না কি লেখা আছে বুঝতে পারলাম না বললো হবে হ্যাঁ এক দেহে এক দেহে তিনটা গুণ থাকে শত গুণ থাকে হ্যাঁ আর ঠিক আছে আমি বলবো আপনাকে সময় পর না আমি প্রশ্ন আছি আমি সেকশন দেবো আমরা শেষ ওইটাকে ঠিক আছে তাই আমাদেরকে জানতে হবে কি যখন আপনি দেখুন পুজো করবেন আপনি পুজোটা কখনো পূর্ণ হবে বিধিপূর্বক কখনো হবে আপনি যে পুজো করেন কালী পুজো করুন শিব পুজো করেন সরস্বতী পূজা করুন ভূত প্রেত পূজা করুন অনেকে ভূতের পূজা করে অনেকে মানুষ পুজো করে যত পুজো করুন কিছু নিষেধ নাই কিন্তু বিধিপূর্বক করতে হবে কিরকম এই পুজো করার আগে কি করতে হয় আমরা দেখেন ভক্তগুলো আমরা যাই দেবাদেবী প্রণাম করি কিন্তু ওখানে আমরা কোনো উচ্ছিষ্ট খাই না আমাদের ভক্ত যারা সব কৃষ্ণ ভক্ত বৈষ্ণব কি করেন সমস্ত দেবাদেবীকে প্রণাম করে কিন্তু কি করে তার প্রসাদ খায় না কখন প্রসাদ খাবে যদি সে প্রসাদ প্রথমে ভগবান কৃষ্ণকে অর্পণ হয় তাহলে সে প্রসাদ পাব যেমন জগন্নাথ পুরীতে কি হয় প্রথম প্রসাদ ভগবান জগন্নাথকে নিবেদন করার পরে কাকে নিবেদন করা হয় পার্বতীকে বিমলা দেবীকে আমাদের আমাদের পরে। এখানে কি হয় রাধা মাধবকে নিবেদন করার পরে ভগবান শম্ভু শিবকে নিবেদন করা হয় কথা তো কেন এই জগতে তিনটা তত্ত্ব এই দুটো তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ শিব তত্ত্ব আর তত্ত্ব সবাই শিবকে বুঝতে পারে না বুঝলেন তো শিবকে সবাই বুঝতে পারে না কিন্তু যখনই কৃষ্ণ ভক্ত হবে তারা শিবকে ভালো করে বুঝতে পারবেন আপনি যদি পুজো করবেন যত পুজো করুন অবশ্যই দেখবেন যারা কি ব্রাহ্মণ বাড়িতে আসে পুজো করে কি নিয়ে আসে নারায়ণ শিলা কেন এই নারায়ণ শিলা স্বয়ং নারায়ণ আর যতগুলো মন্ত্র হয় কি বৈষ্টব মন্ত্র হয় হে কৃষ্ণ করুণ আসেন জগৎপথে নমম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিত তাই না হ্যাঁ হ্যাঁ এটা হয় পুজো হয় ওরা চালাক কিন্তু আপনারা চালাক নাই ওই জন্য আপনার ঠিক পুজো করতে চান দেখুন অসুবিধা কিছু নাই পুজো করুন কাকে নিষেধ করা হয় না বলা কিন্তু যে যাকে পুজো করছে তাকে নিষেধ করতে নেই নিষেধ করলে কি হয় আমরা নিষেধ করি না পুজো করুন কিন্তু কি ঠিক রকমে সঠিক উপায় আর কি রকম সঠিক উপায় যদি পুজো করতে হয় অবশ্যই রাধাকৃষ্ণ ছবি রেখে আগে রাধা কৃষ্ণকে আরতি নিবেদন করে তখনই কাকে শিবকে দেখাবেন কি কাকে কালীকে দেখাবেন সবাইকে দেখাবেন বুঝা গেল আচ্ছা ভোগ নিবেদন করতে হয় কিন্তু আমিষ দ্রব্য মাছ চিকেন মটন এগুলো সব কিন্তু ভগবান কৃষ্ণকে নিবেদন করতে নাই তাহলে কাকে দেবেন মা কালীকে দেবেন কিন্তু ভগবান কৃষ্ণকে এগুলো দিতে নাই কি দেবেন পিয়া রসুন বাদ দিয়ে প্রসাদ দিতে হয় এগুলো যখন পুজো হয় তখন এটা হচ্ছে বিধিপূর্বকম আর আর বাদে আপনি যেমন পুজো করুন এগুলো হচ্ছে অবিতপূর্বকম অবিতক পুজো করবে আপনি ফলটা ঠিক পাবে না মনে করছেন আমি বহুত পরিশ্রম করছে বাড়িতে পুজো হচ্ছে কিন্তু বাড়িতে শান্তি হচ্ছে না অশান্তি আরো বাড়ছে হ্যাঁ কিনা ওই জন্য কি হয় মানুষ দেবতাদের কাছে খুব সবাই যেতে চায় কেন কেন দোকানে বললাম তাড়াতাড়ি পাবে কিন্তু ভগবান কৃষ্ণ কে তাড়াতাড়ি দেয় না বাবা ছেলেখন আইসক্রিম চাইলেও বাবা দিচ্ছে না কেন বাবা জানে যদি ছেলে আইসক্রিম খাবে কি হবে ঠান্ডা লাগবে বরং ওকে আরো পাঁচশো টাকা দিয়ে ভালো সোয়েটার দিয়ে ভগবান কৃষ্ণ কি করেন যে যা চায় না তাকে দেয় না বলা হয়েছে না যে করে আমার আস আমি তার করি সর্বনাশ যদিও না ছাড়াই আমার পাশ আমি হব তার দাসের দাস এটা মনে রাখতে হবে কিন্তু অনেকে বলে যে করে আমার আস আমি তার করে সর্বনাশ কিন্তু তারপরে ভগবান কেউ বলছেন এটা কে বলে না বুঝা গেল কিন্তু কৃষ্ণ পূজা আপনি যত পর্যন্ত কৃষ্ণ পূজা না করছেন শান্তি পাবে না দেখুন সারা ভারতবর্ষ অনেক মন্দির আছে আপনি যাচ্ছেন শান্তি লাগে মায়ে পরে ইস্কনে এসে সত্যি কথা আমি বলি ইস্কনে মন্দিরে এসে যে আনন্দ পাচ্ছেন যে শান্তি পাচ্ছেন আপনি সারা বিশ্ব যাবেন যত মন্দির কোথায় পাবে না হ্যাঁ কিনা একমাত্র ইস্কন মন্দিরে কেন বৃন্দাবনে ইস্কন মন্দিরে যাবেন বেশি পাওয়া যায় কেন বৃন্দাবন কেন যারা রাধা কৃষ্ণ পুজো করে আর হরিনাম সংকীর্তন হয় আর প্রসাদ লাভ করে তারা শান্তিতে থাকবে কালী পুজো করে কি হয় না বাড়িতে অশান্তি আর বেশি বড়ে ঝগড়া ঝাঁটি বেশি হয় হয় না আর পুজো করে আনন্দ পাবে কি অনেকে পুজো করে আর কষ্ট পায় আমরা বাড়িতে যাই দেখতে যাই কি বাবার বাবা কত দেবি আর পরিষ্কার করতে করতে মানে এত হইরান হয় ও স্বামী উপরে মানে বকাবকি করে ছেলেকে বকাবকি করে আর যখন আমার পরে যাই বাড়িতে আমরা গিয়ে বলেছে ঠিক আছে মানে অনেক বাড়িতে গিয়েছে আপনি চিন্তা করবে না আমরা সবগুলোকে কি করছে বিসর্জন দিয়ে দিচ্ছে দেখুন আমার কত সুন্দর অল্ট্রা হয়েছে কত পরিষ্কার থাকে যখনই ম্যান ইজ দ্য ইমেজ অফ গড ভগবান প্রতি প্রতিমূর্তি বা তাকে কি বলা হয় প্রতিবিম্ব হচ্ছে কি মানুষ তার অর্থ যখনই দেখবেন ভগবান পরিষ্কার থাকবে মন্দিরে পরিষ্কার থাকবে তখন কি হবে আমরা হচ্ছে যেমন দেখবেন যদি আপনার মুখটা পরিষ্কার থাকে কোনটা পরিষ্কার দেখা যাবে ছবিটা হ্যাঁ কি না তেমনি যদি আমরা হচ্ছে ভগবানের যদি হচ্ছে আমরা কি হচ্ছে ইমেজ যদি ভগবান পরিষ্কার থাকবে মন্দিরে পরিষ্কার থাকবে তাহলে কি হবে আমার হৃদয় পরিষ্কার থাকবে মন পরিষ্কার থাকবে ওই জন্য কি করতে হয় পুজো কি করে করতে হয় শিখতে হবে এগুলো আজকে দেখুন আজকে ভারতবর্ষ থেকে বিদেশ থেকে দেখুন কত এই আমার মায়েপুরে সত্তর আশিটা দেশ থেকে ভক্ত থাকছেন বিদেশিরা আমরা বাঙালি কথা কি বলবো আর সব ছেড়ে দিয়ে ওরা কেনে আসছেন সে শান্তি এই জগতে সব কিছু পাওয়া যায় টাকা পয়সা গাড়ি বাড়ি পাওয়া যায় কিন্তু একটা জিনিস নাই কোনটা নাই শান্তি নাই আরেকটা নাই কি ভালোবাসা একমাত্র ভালোবাসার পাত্র কে অবজেক্ট অফ লাভ কে ভগবান কৃষ্ণ কৃষ্ণ কে ভালোবাসলে সব ভালোবাসবে জসমিন তুষ্টে জগৎ তুষ্ট গাছের গোটা জল দেবেন পাতা ঠিক থাকবে উদরে কি করবেন খাদ্য দেবেন একবার হচ্ছে একটা স্ট্রাইক চোখ বলছে আরে আমি দেখছে সবকিছু হাত বলছে আমি অত কাজ করছে পা বলছে আমি হেঁটে হেঁটে যাচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব স্ট্রাইক করলো এ পেট বসে বসে খাচ্ছে কিন্তু আমরা সব কষ্ট করছে এটা কাজ করে পেটকে খেতে দেব না দুই দিন দিনে কিছু খেতে দিচ্ছে না পেটে দুই দিনই কেন যদি একবার না খাওয়া হয় ব্রেকফাস্টটা কিরকম লাগবে হ্যাঁ একদিন পর আর কেউ উঠতে পারছে না পেট হাসছে খুব জোরে হাসছে ও যখন উঠতে পারছে না দেখো বলছে কি পেট বসে বসে খাচ্ছে পেটকে আমি কিছু দেব না দুদিন পর সবাই বলছে না ভাই আমার স্ট্রাইকটা কল অফ করতে হবে পোস্টপোন করতে হবে কি করতে হবে এই পেটকে খেতে দিও পেট যখন খাওয়া দাওয়া হয় তখন কি হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি হয় তখনই স্ট্রেংথ পায় ঠিক তেমনি যদি গাছের গোড়ায় জল দেবেন শরীরটা কি হয় গাছটা কি হয় স্ট্রং হয় ঠিক তেমনি যদি কৃষ্ণ আরাধনা করবেন তাহলে কি হবে আপনি দেবাদি পুজো আমরা দেব পুজো আমরা নিষেধ করি না পুজো করুন যদি কৃষ্ণকে নিয়ে দেবাদেবী পুজো করিবেন তাহলে কি হবে সম্পূর্ণ হয় যেরকম দেখবেন একটা শূন্য কত শুন দুটো শূন্য কত শুন পাঁচটা শূন্য কত শুন শুনের আগে যদি এক দেবেন কত হবে একটা শুনের আগে এক দেবেন কত হয় দশ দুটো শূন্য আগে এক দেবেন কত হবে একশো তিনটা শূন্যের আগে এক দেবেন কত হবে হাজার বুঝা গেল ঠিক তেমনি পুজো যতগুলো করবেন কৃষ্ণকে বাদ দিয়ে সবগুলো কি জিরো আলু আর যখন বাড়িতে আর কি করবেন পুজো করবেন তাহলে কি হবে দশ হাজার দশ হাজার টেন টু দার সিক্স টেন এইট টেন বুঝা গেল তাই প্রত্যেক ভক্ত যারা আসছেন মন্দির খুলবে যারা প্রশ্ন থাকে আমি জিজ্ঞেস করবেন ঠিক আছে যারা মন মায়পুর এসছেন আপনার যাবার সময় কি নিয়ে যাবেন মায়পুর থেকে বই কিনা হয়েছে সব হ্যাঁ এখান যারা বসেছেন মাতৃ বৃন্দ প্রভুরা ছোট বড় বই কারা কারা মায়পুর থেকে বই কিনছেন হাত দেখে যে কোনো বই হোক আর অনেক আছে না বই কিনা হয় না না আপনার দেখুন অনেক ছোট বড় বই অনেক বই আছে প্রভুপাত বহুত কষ্ট করে বই লিখছেন তাই আপনি যাওয়ার সময় বেশি বেশি টাকা খরচা হবে না একটা বই নিয়ে যাবেন রাধাকৃষ্ণ ছবি একটা নিয়ে যাবেন ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে কমপক্ষে এখন পনেরো টাকাতে এই একটু বই পড়বেন একটু জ্ঞান থাকবে একটু পুজো করবেন দেখুন ধীরে 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 আপনার বাড়িতে কি শান্তি প্রতিষ্ঠা হবে আর যতদিন পর্যন্ত আপনি রাধা কৃষ্ণ পুজো না করছেন বাড়িতে কখনোই আপনার শান্তিতে থাকতে পারবে না কেন আপনাকে আসতেই হবে ঠিক আছে মন্দিরে খুলবে কার কিছু প্রশ্ন আছে মাত্র ছিল প্রশ্ন ছিল হ্যাঁ বলো বলো কি বলছো হম ও বলছে কি যে কোনো পুজো করার আগে গণেশ বন্দনা করতে হয় গণেশ পুজো হয় আর এটা হচ্ছে নরসিংহ পূজা ভালো করে মনে রাখুন নরসিংহ ভগবান আর গণেশ অনেক বাড়িতে দেখিবেন গণেশ মূর্তি থাকে অনেক বাসে গণেশ মূর্তি থাকে কেন যদি গণেশ মূর্তি রাখা হয় আর গণেশ পুজো হয় আমাদের যত জাগতিক অসুবিধা মেটেরিয়াল প্রবলেম জাগতিক অসুবিধা সব দূরীভূত হয় কাকে পুজো করলে গণেশকে যদি নরসিংহ ভগবানকে রাখা হবে তাহলে কী হবে আমাদের জাগতিক সমস্যা কি হয় পারমার্থিক সমস্যা আমার ভক্তি জীবনে যে সব সমস্যা গুলো সব হয় যে প্রবলেম আসে সেসব দূরীভূত হয় ভক্তরা কি করে গণেশকে রক্ষে না কাকে নরসিংহ ভগবানকে গেল যারা গণেশ পূজা করে পুজো করুন কিন্তু একই সঙ্গে নরসিংহ ভগবান দেখেন বাড়িতে যারা নরসিংহ ভগবান নেই না নেবে কোনো ভয় পাবে না এই নরসিংহ ভগবান বল এই নরসিংহ মূর্তি আমাদের যে মায়পুরে নরসিংহ ভগবান জয় শ্রী রাধা অষ্ট শ্রীকৃষ্ণ শ্রীমান মহাপ্রভু কি নৃসিং ভগবান কি পঞ্চদ ভগবান কি আমাদের এই নরসিংহ ভগবান স্বয়ং প্রকাশিত হয়েছেন যখন মায়পুরে এটা অসুবিধা ছিল তখন ভগবান নরসিংহ তিনি নিজে আবির্ভূত হয়েছেন ভক্তকে বলছেন তুমি আমার মন্দির প্রতিষ্ঠা করো বাড়িতে কি করবেন যাদের ভয় থাকে কোনো ভয় থাকবে না আমরা যাই বাইরে বাইরে যাই ছোট নরসিংহ মূর্তি পাওয়া যাচ্ছে যেখানে আপনি যাবেন আপনার পর চোখটা বন্ধ করে যদি হাঁটবেন না তবু বিপদ আসবে না হরিভাবে হ্যাঁ কি হ্যাঁ না ঠিক আছে গৌরধাম আজকে দেবদেবী পূজা হয়েছে তো এটা ভাগবত ক্লাস তো বলা হয় বাইরের লোকে আসছেন তো যে যে বিষয়বস্তু সেটা বলতে হয় আজকে চৈতন্য মহাপুর বিষয়ে এখানে কিছু বলা হয় না দেবদেবী কথা বলা হয়েছে অজন্তা বলতে হয় আর কার প্রশ্ন আছে আচ্ছা আচ্ছা আপনার পিছন যে বাতিল আপনি উত্তর পেলেন আপনি স্যাটিসফাই তাহলে কে বড় শিব বড় না কৃষ্ণ বড় হ্যাঁ না শুনুন আচ্ছা আচ্ছা শুনুন যে যা হবে পাঁচ বড় না সাত বড় কোনটা সাত বড় যদি হবে না ওই জন্য আমার গীতা পড়ছে না তো গীতা তো পড়বে ভালো করে লেখা আছে দেখুন আমরা বলে না যে কৃষ্ণ পূজা করি বলে কৃষ্ণ বড় এটা আমি বলা হয় না আপনি পড়বেন না ব্রহ্ম সমিতা এই ব্রহ্মা এই ব্রহ্মাণটাকে সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে ব্রহ্মা তিন একটা বই লিখছেন ব্রহ্ম সমিতা শিবের পোজিশন কোথায় আর কৃষ্ণের পোজিশন কোথায় সে বইটা পড়ুন আমাদের সব কিছু আপনার কাছে সব এভিডেন্স তথ্যগুলো সব অ্যাঁ বইটা না পড়লে বুঝবেন কি করে আর যখনই আপনার কৃষ্ণ পূজা করুন যারা কৃষ্ণ পূজা করে তার শিবকে অবমান করে না আমরা ভালো করে আমি যত দেবাদে না ভালো করে পুজো করি সম্মান করি আপনার তো সম্মান করেন অনেক সময় যায় কালী মন্দিরে যায় কি কর না এরকম হাত তুললে আমি দেখি প্রণাম করে না অনেক আছে কিন্তু আমরা যাই কালকে মা কালীকে মাথা নিচে করে প্রণাম করি আমার তিন রকম প্রণাম হয় দেখিবেন মন্দিরে যখন রাধাকৃষ্ণ মন্দিরে যায় না কিরকম প্রণাম হয় এমনি প্রণাম করি ভগবানকে কোন দিকে রাখে বাম দিবে রাখে যখন দেবদেবীর কাছে যাই শিব কার কাছে শিব কাছে যাই কি নাই সরস্বতী কাছে যাই কার্তিক কাছে যাই দুর্গা কাছে যাই তখন কিরকম পুজো হয় प्रणाम करता है तखने तो भगवान के ओ विग्रह के दान दिखे रखे अच्छा गुरुदेव के देखते है सामना और जो बोले 90 डिग्री 180 डिग्री 270 डिग्री 180 माने कि स्ट्रेट काके पूजा करता है गुरुदेव के अरे भगवान की रकम 270 डिग्री ये रकम देखेंगे 270 अरे मां काली दुर्गा गणेश পার্বতী কিরকম নাইনটি ডিগ্রি ওটা শাস্ত্রে বলা হয়েছে এটা আমরা যা কিছু করি না কিছু মন গড়া কিছু হয় না কোনো মেন্টাল কনকোশন নাই শাস্ত্রে লেখা আছে ঠিক আছে হ্যাঁ বলো কে কে কি বললেন না এটা শাস্ত্রে বলা হয়েছে কারণটা দেখতে হবে ওখানে কিছু কারণ লেখা নাই কারণ আছে তাহলে তাহলে কারণ কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঠিক আছে যে তোমাকে মানে কি প্রণাম করতে হবে বাম দিকে রাখে কেন বাম দিকে বেশি সম্মান দেওয়া হয় বোঝা গেল তো বাম দিকে সম্মানটা বেশি হয় যেহেতু উনি আছেন মানে পরমেশ্বর ভগবান ডাহান দিকে সম্মানটা একটু কম হয় ওটা শাস্ত্রে লেখা আছে এটা তারপরে অন্য কিছু কারণ হতে পারে বলো কোন দিকে না তুলসী মহারাণীকে সামনে করতে হয় ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যারা মায়পুরে এসে যদি কিছু কেনাকাটা হয় না অনেক কিছু নিয়ে যাবেন খাওয়া দাওয়া করতে নেবেন তাদেরকে আমরা এটা ভিক্ষা চাই কি ভিক্ষা আমার অনেক বই হচ্ছে প্রভুপাদের বই যদি গীতা থাকে না এটা গীতার মাস চলছে গীতা গীতা বই নেবেন যদি না নিতে পারবেন ছোটখাটো সব বই পাওয়া যাচ্ছে বই পড়বেন প্রভুপাদের দেখেন প্রভুপাত বই হচ্ছে আটম একটা ছেলে ওর মাথার অনেক চিন্তা ছিল শুনুন মাথা খুব জোরে ঘুরছে ও কি করছে লাইব্রেরি চলে গেছে ঘুরতে লাইব্রেরি কি হয়েছে না ওরা মাথাটা লেগে এটা বই পড়ে গেছে মাথার উপরে তখন বই নাম ছিল পারফেকশন অফ যোগ বইটা পড়েছে পড়ার পরে তার মধ্যে যে প্রশ্ন ছিল উত্তর সব পেয়ে গেছে তারপর ভক্ত হয়ে গেছে ওই জন্য আপনারা প্রভুপাদের বই পড়বেন আর রাধাকৃষ্ণ ছবি নিয়ে যাবেন ঠিক আছে হরে জয় জগৎগুরু শিল প্রভু পাদ কি জয় শ্রী রাধা মাধব অষ্টমান মহাপ্রভু কি জয় শ্রী পঞ্চতত্ত্ব ভগবান কি জয় শ্রী গৌর নেতাই কি জয় ভগবান নৃসিংহদেব কি প্রহ্লাদ মহারাজ কি जगत गुरुशल प्रभुपाद की श्रीमद भागवत गीता जथा जथ की गीता मारथन की आगत भक्त वृंद की जय नीता गौर प्रेमानंदे हरि बोल हरि बोल आ?